উনি যে কত একটা অমানুষ এবং তার মনের অবস্থা কত বাজে, এটা আমাদের না জানালে হতো, কারণ আমাদের লজ্জা লাগে যে প্রধানমন্ত্রীর অফিসে আমাদের এরকম একটা মানুষ বসে। যত খুশি মহামান্য বলেন, তাকে মাননীয় বলেন, মহামান্য বলেন, আমরা তো তাকে মানিও না, তাকে সম্মানও করি না, এটা সবাই জানে। বিদেশে তারা ঠিকই বুঝেছে, এই যে ট্রিপ হলো আমেরিকায়, কোনো মানুষ দেখা করতে চায়নি, কোনো ডেপুটি সেক্রেটারি পর্যন্ত দেখা করতে চায়নি। একটা মিটিং করলো ইংল্যান্ডে কমনওয়েলথ সেক্রেটারিটির একটা রিসেপশনে, বাইরে কিছু চেয়ার থাকে, ওখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছিল, তাকে ওনার চেলারা থামিয়ে ওনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ওখানে বসালো, ওনাকে পাশে বসিয়ে ছবি তুললো, এটাই রাষ্ট্রীয় একটা আলোচনা হয়েছে। ওকে, সো আমাদের জন্যে এটা, ব্রিটিশরা তো হাসাহাসি করেছে, আমাদের জন্যে লজ্জাকর জাতি হিসাবে যে আমরা যাকে প্রধানমন্ত্রী বলি, যার সম্মান হওয়া উচিত, আমরা ওনাকে নিয়ে হাসাহাসি করি, বিদ্রুপ করি, এটা আমার জন্যে খারাপ লাগে। আমাদের এমন মানুষ থাকা উচিত সরকার প্রধান যাকে আমরা সম্মান করতে পারি। আমরা আরেকজনকে দিয়েছি প্রেসিডেন্টস হাউসে, হ্যাঁ, গণভবনে, তার ডাক নাম তো আপনারা সবাই জানেন, তো এত নিম্নমানের লোককে আমাদের গণভবনে বসানোর প্রয়োজনটা কি ছিল, এটা আপনারা সেটাও বুঝেছেন যে এমন একটা লোক সে কেনা গোলামের মতো সে কাজ করবে, সে দাসের মতো কাজ করবে, সেই ধরনের একটা লোককে দেওয়া হয়েছে। আমি মানে এটা আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার, একটা মানুষকে আমরা সম্মান করি না, আমরা মানি না, তাকে 100 বার আপনি মহামান্য বলেন, এতে কোনো লাভ নাই। তো এমপিদেরকে যারা চুরি করে ভোট চোরদের নির্বাচনে যারা এমপি হয়েছে, তাদেরকে মাননীয় বলাটা আমি খুব আপত্তিকর মনে করি। আমি সেজন্য কোনো টক শোতে যাই না যেখানে কোনো এমপি থাকে, তাকে বলবে মাননীয় এমপি এটা বলছে, বলে আমি তো মানি না, আমি সম্মানও করি না, এটা একটা ভোট চোর, তার বিরুদ্ধে 420 কেস দেওয়া উচিত, এটা একটা ফ্রড, একটা টাইট। সেই লোকটাকে সসম্মানে মাননীয় বলবে, মাননীয় সাংসদ, কিসের সাংসদ, কোনো ভোটে, জনগণের কোনো ভোটে তারা সাংসদ হয়নি। উনি তো নিজের চরিত্র এবং নিজের টেস্ট, নিজের সব কিছু উনি মানুষকে মোটামুটি বুঝিয়ে ফেলেছেন, উনি অনেক কথা বলেন, এটা ভালো, কারণ মানুষ ওনাকে চিনতে একটা সুযোগ দেওয়া খুবই ভালো। উনি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে, যে দেশের গর্ব এনেছে দেশের জন্যে, ওনাকে এবং আমাদের বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে উনি ঠুস করে পদ্মা সেতু থেকে ফেলবেন। এখন আমার প্রশ্ন হলো ওনার কাছে, বেগম জিয়াকে যে ঠুস করে ফেলবেন, ওনাকে জাস্ট এমনি ফেলে দিবেন না ওনার হুইল চেয়ারে বসিয়ে ওনাকে ফেলবেন, এটা একটাই প্রশ্ন। একটা বয়স্ক মানুষ হুইল চেয়ারে বসা, ওনাকে উনি পদ্মা সেতু থেকে ফেলার জন্যে এই আগ্রহটা, এটা মানুষের সামনে না দেখালেই হতো।